হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরো একটা নতুন ভিডিও, আর আমি লাইভে এসেছিলাম, তোমরা সবাই ছিলে লাইভে, আমাকে অনেকে সবাই কংগ্রেচুলেশন জানিয়েছে, আমার খুব ভালো লেগেছে লাইভে। আমাকে মানে আমাকে অনেক কিছু লাইভে, আমি কালকে লাইভে আমি অনেক কিছু শিখতে পেরেছি, এই হচ্ছে ব্যাপার। আর লাইভে যে প্রচুর কথা বলি, কিন্তু আমি যখন ভিডিও করি মানে ভিডিও করার সময় জানি না যা যা বলবো, ভেবে রাখি কিছুই বলতে পারি না, সবকিছুই ভুলে যাই। তো যাই হোক, আমি আজকে খুব খুশি হয়েছি একটা জিনিস দেখে, মানে আমাকে প্রচুর প্রচুর লোকে কংগ্রেচুলেশন জানিয়েছে। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে, আচ্ছা আমি তো খুব ছোট ছোট ভিডিও ছাড়ি, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 8 মিনিট, হার্ডলি হয়তো 12-13 মিনিটের হয়তো ভিডিও আছে, তাও আমি হ্যাঁ আছে হয়তো, সেই একটা হেয়ারের মানে একটা চুলের ভিডিও করেছিলাম, তাতে হয়তো সেই ভিডিওটা একটু বেশি আছে হয়তো। তো যাই হোক না কেন, তোমরা খালি বলো ভিডিও দিতে, কিন্তু আমি তো কত ছোট ছোট ভিডিও দিই বলো, তাও কিন্তু তোমরা সেই মতো ভিডিও দেখো না। 24 ঘন্টায় যদি 1000 মানে 1200, 1300 এরকম ভিউ হচ্ছে, তো যাই হচ্ছে না কেন সেটা আমার কাছে অনেক হচ্ছে, কিন্তু তোমরা ভিডিও সেই মতো দেখছো না। আমি যখন ওয়াইডিতে ঢুকে দেখছি সবাই জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছে ভিডিওটা, অন্তত এমন মানে এত যতটুকু দেখো ততটুকু ঠিকঠাক ভাবে দেখো, যাতে করে আমি ওর থেকে কিছু ওয়াচ টাইম মানে কিছু ওয়াচ টাইম পাই, এটাই হচ্ছে ব্যাপার। কারণ আমার ওয়াচ টাইম আমার ভিডিওর ভিউজের একদম মানে অবস্থা খুবই খারাপ। তো যাই হোক না কেন, তোমরা ভিডিও দিতে বলো, আমি ছোট ছোট ভিডিও দিচ্ছি। আজকেও যে ভিডিওটা করবো সেটাও খুব ছোট একটা ভিডিও হবে, তো প্লিজ তোমরা সবাই দেখো, এটাই হচ্ছে বলবো। আর একটা কথা, সেটা হচ্ছে আমাকে অনেকে প্রচুর প্রচুর লোকে আমাকে উইশ করেছে, কংগ্রেচুলেশন জানিয়েছে, তার মাঝখানে আজকে একজন বড় ইউটিউবার, আমি বড় ইউটিউবার কেন বলছি, তার প্রায় 1500-এর গায়ে সাবস্ক্রাইবার, আর আমি ভিডিও থাম্বেলে ওনার ছবি মানে দিদিভাইয়ের ছবি দিলাম না, তার একটাই কারণ, সেটা হচ্ছে কারণ দিদিভাইয়ের কাছ থেকে আমি পারমিশন নিইনি যে দিদিভাই তোমার ছবি আমি তোমার ভিডিও আমার একটা ভিডিওতে ইউজ করতে পারবো কিনা। আমার মনে হয় না যে কারোর ছবি ইউজ করতে গেলে তাকে পারমিশন নিতে হয়, আমার মনে হয় না যে না পারমিশন নিয়ে তার কাছে তার ছবিটা থাম্বনেলে দিয়ে দিলাম তারপরে ভিডিওতে কোনো প্রবলেম এসে গেল, আমি চাই না সেটা, তার কোনো প্রবলেম হোক বা আমার কোনো প্রবলেম হোক, তাই জন্য আমি ভিডিওতে থাম্বনেলে কোনো ছবি দিইনি, জাস্ট বলে দিচ্ছি তোমাদেরকে। তো দিদিভাইয়ের 1500 সাবস্ক্রাইব, প্রায় 1500 গাইস, 1,40,000 এখন সাবস্ক্রাইবার চলছে দিদিভাইয়ের দুটো চ্যানেল, একটা হচ্ছে প্রথম চ্যানেলটার নামটা বলি, তারপরে তোমরা হয়তো সবাই জানবে, তাহলে প্রিয়াঙ্কাস ব্লগিং, প্রিয়াঙ্কাস ব্লগিং, প্রিয়াঙ্কাস ব্লগ অনেক চ্যানেল রয়েছে, তো আমি বলেছি প্রিয়াঙ্কাস ব্লগিং, 1,40,000 সাবস্ক্রাইবার। দেন আর একটা চ্যানেল রয়েছে ওনার শর্টস চ্যানেল, সেটা উনি রিসেন্টলি করে খুলেছেন, সেটা হচ্ছে প্রিয়াঙ্কা শর্টস। তো এই দুটো চ্যানেল দিদিভাইয়ের রয়েছে। তো দিদিভাই আমাকে আজকে 11:30 নাগাদ আমাকে একটা কমেন্ট করেছে যে হাই বোন, কংগ্রেচুলেশন ফর 100K, ঠিক আছে, মানে 100K-র জন্য আমাকে, 100K-র জন্য আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, কংগ্রেচুলেশন করেছেন, ঠিক আছে। তো দেন আমি খুবই খুশি হয়েছি, কারণ আমি দিদিভাইকে খুব একটা কাউকে রিপ্লাই দিতে দেখিনি, সবাইকে উনি লাভ রিয়াক্ট দিয়ে দেন, বাট আমি রিপ্লাই দিতে খুব একটা আমি কাউকে দেখিনি। উনিও হয়তো আমাদের মানে ভিডিও দেখেন, অনেক অনেক অনেকের ভিডিও দেখেন, বাট জানি না। তো যাই হোক না কেন, উনি আমাকে মেসেজটা করেন, আমি রিপ্লাই দিই, আমি দেখিনি, আমি যখনই দেখি তখনই আমি রিপ্লাই করি যে হ্যাঁ থ্যাংক ইউ দিদিভাই, কেমন আছো, দাদাভাই কেমন আছে, এরকম করে আমি রিপ্লাই করলাম। তো দিদিভাই আমার কাছ থেকে আরও অনেক কিছু জানতে, অনেক কিছু মানে ওনার একটা সমস্যা ছিল, সেই সমস্যাটা হয়তো উনি ঠিক বুঝতে পারছিলেন না, তো আমার কাছ থেকে জানতে চেয়েছিল, আমি যেটুকু জানি সেটুকু দিদিভাইকে বলে হেল্প করেছি। তো দিদিভাই, প্রিয়াঙ্কা দিদিভাই, প্রিয়াঙ্কাস ব্লগিং এর প্রিয়াঙ্কা দিদিভাই, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো একটা ছোট্ট কমেন্ট করে দিও, এটা হচ্ছে ব্যাপার, আমার ভালো লাগবে, এই হচ্ছে ব্যাপার। আর আমি তোমার আজকে চ্যানেলে গিয়েছিলাম, তোমার প্রচুর ভিডিও আছে, খুব সুন্দর সুন্দর ভিডিও আছে, খুব সুন্দর সুন্দর ফানি শর্টস রয়েছে, দেন বড় ভিডিও রয়েছে, অনেক ভিডিও ভাইরাল হয়েছে, আমার কিন্তু কোনো ভিডিও ভাইরাল হয়নি, তোমরা সবাই দেখেছো। আমি তো খুব ছোট ছোট ভিডিও দিই, আর আমি এমন ইউনিক কিছু করতে পারি না, মানে করতে পারি না বলা ভুল, ইউনিক কিছু করতে গেলে হাতে অনেক টাইম চাই, কেউ ক্যামেরা ধরে দেবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আমাকে কমেন্ট করেছিল, আমার খুব ভালো লেগেছে যে একজন বড় ইউটিউবার আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছে। আমারও কেন প্রত্যেকেরই ইচ্ছা হয় যে কোনো বড় ইউটিউবার যদি কোনো কিছু ভিডিওর কমেন্টে কমেন্ট করে না, খুব ভালো লাগে আর কি, এই হচ্ছে ব্যাপার। না দাদা তো বাইরে, তো যাই হোক আমি এখন রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তোমাদের দাদাভাই বাইরে আছে, আমার দেওয়ার বললো যে দাদা কি ঘরে আছে বৌদি, এরকম জিজ্ঞেস করছিল, আমি বললাম যে না দাদা বাইরে আছে। তো তোমরা জানলে আমাকে একজন বড় ইউটিউবার কমেন্ট করেছে, আমার খুব 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 ভালো লেগেছে, দিদিভাই প্লিজ তুমি যদি ভিডিও দেখে থাকো একটা রিপ্লাই, মানে যে কোনো একটা কিছু কমেন্ট করে আমাকে রিপ্লাই দিও, আমার ভালো লাগবে, এই হচ্ছে বলার। আর এখন সন্ধ্যাবেলা,
সন্ধ্যাবেলা আমি একটু হালকা ফুলকা রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের পাড়ায় জগদ্ধাত্রী পূজা আছে। তো জগদ্ধাত্রী পূজায় ওখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, তো আমি ওখানে যাব। আর আমার এবারে খিচুড়ি খাওয়ানো হচ্ছে শুনে হয়তো তোমরা অনেকে বলবে যে খিচুড়ি খেতে যাবে এরকম একটা ব্যাপার, কিন্তু না, আমার কাছে কিছু না। আমি না মানে কি মানে এই যে ঠাকুরের যে ভোগ মানে ভোগ প্রসাদ বিতরণ হয় না, ওই যে ভোগটা আমার খেতে খুব খুব ভালো লাগে। সবার সঙ্গে বসে আনন্দ করে খেতে না আমার কি ভালো লাগে। বাড়িতে খিচুড়ি বানালে সেই স্বাদটা পায় না, বাট ওইখানে ঠাকুরের ওইখানে কেন যেখানে ঠাকুরের ভোগ প্রসাদ হয় না, ওইখানকার খিচুড়ি বলো পায়েস বলো পরমান্ন বলো খুবই খুবই মানে সুস্বাদু হয়, জানি না হয়তো ঠাকুরের আশীর্বাদ থাকে, অবশ্যই থাকে। তো যাই হোক, কারণ অনেক লোকের খাবার দাবার তাহলে কি করে হচ্ছে না, সবকিছু একদম টেস্ট একদম ইকুয়াল দারুণ হচ্ছে। তো এই হচ্ছে বলার, আমি ওখানে যাবো খিচুড়ি খেতে, তোমাদেরকেও একটু নিয়ে যাব, তোমরাও চলো। আমি এখনো ঠাকুর দেখিনি, তুমি আজকে ঠাকুরও দেখবো, তোমাদেরকেও আমাদের সঙ্গে ঠাকুরটা দেখাবো, দেন খিচুড়ি খাওয়া দাওয়া করবো ওখানে, আর তোমাদেরকেও একটু শেয়ার করবো। তো ছোট ভিডিও হবে, প্লিজ একটুখানি তোমরা ভিডিওটা দেখে নিও, এই হচ্ছে ব্যাপার। মানে এমন দেখো যাতে আমি একটু ওয়াচ টাইম পাই, কারণ আমার ওয়াচ টাইম একদম কমে গেছে, ভিউজও একদম কমে গেছে, এই হচ্ছে ব্যাপার। আর জানি না কবে কোন ভিডিওতে আমার কোন কোন বড় ভিডিওতে আমার ভাইরাল লেখা আছে, সবকিছু এই নসিবের ব্যাপার। তো এই হচ্ছে বলার, তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে কত লোকের ভিড় এখানে, খিচুড়ি খাওয়া হচ্ছে, প্লাস কিন্তু এখানে আমাদের আজকে এখানে আছে গাজন দলের অনুষ্ঠান, তাই জন্য এখানে আরও প্রচুর ভিড় হয়েছে। তো আমি ভিড় ঠেলে ঠেলে মোটামুটি ঠাকুরের কাছে অবধি পৌঁছে যাচ্ছি। তো চলো এবারে তোমাদেরকে ঠাকুরটা দেখাই। তো বন্ধুরা, আমি এইমাত্র বাড়ি এলাম, খিচুড়ি খেলাম তোমরা দেখলে। তো ছোট ছোট প্লেটে করে খিচুড়ি দিচ্ছিল, তা আমি দুবার খেয়েছি, মানে দু প্লেট খিচুড়ি খেয়েছি। আর ঠাকুর তোমাদের দেখালাম, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আর ঠাকুরটা আমিও সবে মানে প্রথম দেখলাম, আর তোমাদেরকেও দেখালাম। তো কেমন হয়েছে ঠাকুরটা অবশ্যই তোমার কমেন্টে জানিও। আর তো ছোট ছোট ভিডিও শেয়ার করছি, এটাও একটা ছোট্ট ভিডিও, তোমরা প্লিজ একটু সবাই ভিডিওগুলো দেখো, এটাই বলবো আর কি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়ে নোটিফিকেশন বাটনটি অল করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করে দেওয়ার পর সবার আগে তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই সুস্থ থাকবে। দেখা যাচ্ছে আমি কিরকম তোতলে যাচ্ছি, কারণ লাইভে কথা বলে দেখা যাচ্ছে এরকম প্রচুর, বাট ব্লগে আসলে সবকিছু কথা তোতলে যায়। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাদা থাকবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, টাটা।